মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের আজিরবাগান এলাকায় একটি পণ্য বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমি টোটালি এসে দেখছি গাড়িটা এবার পাল্টে হয়ে আছে। এটা কোন জায়গা? এটা আজিরবাগান। আরে কারো কিছু লাগেনি তো? না, কারো কিছু হয়নি। হ্যাঁ, খালি গাড়িটা দেখছি পাল্টে হয়ে আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের আজিরবাগান এলাকায় একটি পণ্য বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমি টোটালি এসে দেখছি গাড়িটা এবার পাল্টে হয়ে আছে। এটা কোন জায়গা? এটা আজিরবাগান। আর কারো কিছু লাগেনি তো? না, কারো কিছু হয়নি। হ্যাঁ, খালি গাড়িটা দেখছি পাল্টে হয়ে আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের আজিরবাগান এলাকায় একটি পণ্য বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমি টোটালি এসে দেখছি গাড়িটা এবার পাল্টে হয়ে আছে। এটা কোন জায়গা? এটা আজিরবাগান। আর কারো কিছু লাগেনি তো? না, কারো কিছু হয়নি। হ্যাঁ, খালি গাড়িটা দেখছি পাল্টে হয়ে আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের আজিরবাগান এলাকায় একটি পণ্য বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমি টোটালি এসে দেখছি গাড়িটা এবার পাল্টে হয়ে আছে। এটা কোন জায়গা? এটা আজিরবাগান। আর কারো কিছু লাগেনি তো? না, কারো কিছু হয়নি। হ্যাঁ, খালি গাড়িটা দেখছি পাল্টে হয়ে আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।